হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই আমি সারা দিনের সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে নিয়ে এবার ন্যাকড়া নিয়ে নিচ্ছি। ন্যাকড়াটাকে প্রথমে ভালো করে বালতিতে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে একটু পাটা ধুয়ে তারপর ঘরে ঢুকবো। কারণ ঘর আমাকে পরিষ্কার করতে হবে, পুষতে হবে। কারণ সারাদিনে যে আমি কত বাজে ঘর বিছানাপাতি পরিষ্কার করি কোনো ঠিক থাকে না, কারণ আমাকে ঘর আর বিছানাটা সবসময় পয় পরিষ্কার করে রাখতে লাগে। কারণ তোমরা জানোই কেন করতে লাগে, একটা ঘরের মধ্যে সমস্ত কিছু, ওই জন্যই পয় পরিষ্কার আমাকে সবসময় করতে লাগে। তো বিছানায় চলে এসেছি, এসে দেখছি যত রকমের খেলনা কাগজ আরও অনেক কিছু ছিল, সব ছড়ানো ছিল। তো একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে সব আমি গুছিয়ে তুলে দিচ্ছি, কারণ ওই ব্যাগের মধ্যে সমস্ত খেলনা থাকে। তো আবার ওইগুলোই ঢালা হয়, ঢেলে খেলে, খেলে ধুলে আবার কী করে, আমি ওই ব্যাগের মধ্যে আমাকেই গোছাতে লাগে, কিছু করার নেই। তো যত বিছানার মধ্যে যত ছিল সমস্তটা কী করলাম, একে একে সব তুলে দিচ্ছি। তুলে দিয়ে তারপর ব্যাগটাকে কী করবো, বিছানা থেকে সরিয়ে নেবো। সরিয়ে দেখছো খাটের রেলিং রয়েছে, খাটের রেলিংয়ের মধ্যে একটা জায়গা রয়েছে, ওখানটা ঝুলিয়ে রাখবো। তো দেখছি আরও টুকরো টাকরা সব রং পেন্সিল ছড়ানো রয়েছে, আরও কিছু ভাঙাচোরা খেলনা রয়েছে। তারপরে আটা নিয়েছিল আমার কাছে, সেই আটার গোল্লাগুলো বিছানায় ছড়িয়ে রেখেছি। তো ওটাও আমি জানলা দিয়ে ফেলে দিলাম, কিছু করার নেই। তো আমি আপাতত ব্যাগটা আমি গোছাতে থাকি। তো তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আমার আরও কিছু খেলনা ছিল, সেটা সমস্ত তুলে নিয়েছি। তুলে নিয়ে গোছগাছ করে নিয়ে সেটাকে আমি খাটের ওই পারে কী করবো, ঝুলিয়ে রেখে দেবো। কারণ ওখানেই আমার সমস্ত খেলনা ঝোলানো থাকে। তো ওটা ব্যাগটায় আমি ওখানে ঝুলিয়ে তারপর দেখছি যে চাদর সব তোলা রয়েছে, সেই চাদরগুলোকে আমি গুজে নিচ্ছি একে একে। কারণ ওই চাদরগুলোকে না গুজলে আমি বিছানাটা ঝাড় দিতে পারবো না। তো একটা ওয়াটার বোতল রাখা রয়েছে, সেই ওয়াটার বোতলটাও আমি সরিয়ে নেবো, গোটা জল খাওয়ার জন্য রাখা থাকে ওপরেই, বিছানার ওপরেই থাকে সব সময়। তো এই পাশের চাদরটাকেও একটু টেনে নেবো। টেনে নিয়ে দেখছি কত জামা কাপড় রয়েছে, তো আমি পাখার ওপরে রেখে দিলাম, আপাতত বেশি নেই। সেগুলোকে তো আমি ভাঁজ করে আবার তুলে রাখবো। তো একটা ব্যাগ ছিল, ব্যাগটাকেও আমি আর রাখার জায়গা পাইনি। তো যাই হোক, গদির তলায় রেখে দিচ্ছি নতুন ব্যাগ। ওটা যদি কোনো দিনও যদি লাগে তো বের করে নিতে পারবো, হাতের সামনেই রাখি আমি সমস্ত কিছু। তো দেখতেই পাচ্ছ আমার একটা ঘরের মধ্যে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে সংসার করি। তো তোমরা আমাকে কমেন্টে অতি অবশ্যই আমাকে জানিও যে আমার ঘরটা কেমন লাগছে না লাগছে। তো আজকে আমি শাড়ি পরে ব্লগিং করছি, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বৌদি তুমি শাড়ি পরে ব্লগ করো, শাড়ি পরে ব্লগ করো। তো আমার তো শাড়ি তো অনেকেই আছে, আমি পরা হয় না। তো আমি এবার থেকে ভেবেছি যতটা পারবো আমি শাড়ি পরে ব্লগিংটা তোমাদের কাছে তুলে ধরবো। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, কারণ অনেক নোংরা মানে খেলনার দরুনে পড়েছিল। তো দেখতেই পাচ্ছ কীভাবে নোংরাটা উড়ছে। তো আমি আর একটুখানি ঝেড়ে নিচ্ছি, ঝেঁটাটা ঝেড়ে নিয়ে তারপর কী করবো রেখে নেবো। রেখে দিয়ে দেখছো নিয়ে মেঝের মধ্যে যত রকম নোংরা মানে পড়েছে, এবার আমাকে মেঝেটাও পরিষ্কার করতে হবে। তো ন্যাকড়া তো আমি ধুয়েই নিয়ে এসেছিলাম, তো এই প্রথমে স্ট্যান্ড ফ্যাংয়ের পায়াটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপর জল ন্যাকড়াটা দিয়ে স্ট্যান্ড ফ্যানের ওই জায়গাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তারপর ওখানটা পরিষ্কার করে নিচ্ছি। বোতলগুলো ওখানটা তো রাখাই থাকে, সকালেই ঘর পুছেছি। তো এখন যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তার জন্য আমার ঘরটা পরিষ্কার করা। তো দেখতেই পাচ্ছ ভাত রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়েছে, আর আজকে আলু সোয়াবিনের তরকারি করেছি, পটল ভাজা করেছি। তো রান্না দুপুরের রান্না আমার কমপ্লিট। ওই সাইডে সরিয়ে নিচ্ছি ফ্যানটা আরেকবার, সরিয়ে নিয়ে তারপর এপাশে চলে এসেছি। চলে এসে খাটের তলায় আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি যেখানে বসে রয়েছি সেখানটাতে আমি বসে রুটি বেলি, রুটির যত গুঁড়ো আটার ওইগুলো সব ছড়িয়ে যায়, ছড়িয়ে যাওয়ার ধরনের খাটের তলায় ঢুকে যায়। তো সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিই, পুছে নিয়ে বেরিয়ে পড়ছি। তো এই পাশটাতেও আমি পুছে নিচ্ছি, কারণ একটা গেঞ্জি রাখা ছিল সেটাকে আমি কাচবো বলে গামলায় তুলে রাখলাম। আর পাপোশটাকেও বের করে নিচ্ছি। তো দেখলাম যে আমার পামশুটা না প্লাস্টিকের বাইরেই রাখা, তো আমি তো সবসময় পরা হয় না, বেকার নষ্ট হবে। ওই জন্য আমি কী করলাম, আমার একটা কালো প্লাস্টিক ছিল, কালো প্লাস্টিকের মধ্যে পামশুটাকে ঢুকিয়ে ভালো করে গিট মেরে রেখে দেবো। যখন যখন পরবো তখন বের করে নেবো, বের করে নিয়ে পরবো। এতে কী হবে, আমার পামশুটা নোংরা হবে না, আমার পরতে বেশ সুবিধাই হবে। তো আমার যাই হোক, ঘর পোছা প্রায়ই আমার কমপ্লিট। তো আর একটুখানি বাকি আছে, সেটাও আমি পরিষ্কার করে নেবো। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর প্রচুর প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে যেও।